গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটা শর্ট নোটিসে ব্লগ আর আমার একটা ছোট্টখাটো ছুটির ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ কোম্পানিতে পেয়েছিলাম একদিনের ছুটি। জানতাম কোম্পানিতে মাসের শেষ হলে এরকম কাজ বন্ধ থাকা মানে এক দুদিন ছুটি থাকেই, সেই কারণেই গিয়েছিলাম একটু রিস্ক নিয়ে। জানি ডাকতেও পারে আবার নাও ডাকতে পারে, কিন্তু ডাকেনি। যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে, মায়ের বাড়িতে একটা দিনে ছুটি কাটিয়ে আসতে। তো অটো পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম গাড়ি পেতে সমস্যা হবে, কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, শেষ অবধি পৌঁছে যেতে পেরেছি টাইমলি সন্ধ্যের আগেই। তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে বাড়ি অবধি পৌঁছায়নি, আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমার বাড়িতে। দুটো অটো পাল্টিয়ে যেতে হয়, দুটো রাস্তা আছে, আমি আমার দিদার বাড়ির রাস্তাটা দিয়েই যাই, তারপর অটো থেকে নেমে গুটি গুটি পায়ে চলে এসেছিলাম হচ্ছে বাড়িতে। কেকও সুগার ফ্রি, সব সুগার ফ্রি। ভেঙে যাচ্ছে কেন? ভেঙে তো যাবে, বাবা উদ্বোধন করছে, বানিয়েছে নিনি। খাবে তুমি? আমি তো কালকেটাও খেয়ে নিয়েছি। এক্ষুনি পড়তো তুই, মা ওদিকে উঠে বারবার ভিডিও করছে, ওরা খারাপ লাগবে, বারবার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে। এবারে দেখি আমি নিজে ক্যামেরা করি, সরে যায় কিনা। উপরে চকলেট গুলোকে এখানে কেটে কেটে দেওয়া রয়েছে আর কাজু দেওয়া রয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। চলো আমি এবার ক্যামেরাটাকে ব্যাক ক্যামেরা করি আর খাই। এখনো ড্রেস চেঞ্জ করিনি আমি, হেঁটে আরম্ভ করে দিয়েছে। কেউ আমার ক্যামেরা করে দিতে পারছে না, আমার ক্যামেরা নাকি খারাপ, বন্ধ হয়ে যাচ্ছে। কি বলবো, দুঃখের বিষয়, একাই খাচ্ছে একাই তুলছি। ভালো জামা কাপড়ে নেই তাই কেউ ক্যামেরায় আসতে চাইছে না। ধোকলা খাচ্ছেন? ধোকলা একটু নিজের হাতে বানানো কেক খান। খাইছি। খেয়েছো? একটু এরকম করে খাবে না, ধোকলার সাথে খেতে হবে না, খুব বাজে টেস্ট লাগবে। বাবা কেমন হয়েছে গো খেতে? ভালো হয়েছে। আর যে সব রকম কেক ইনি বানিয়েছেন, ধোকলা ইনি বানিয়েছেন, তাই এনাকে একটাও জিনিস দেওয়া হবে না। রাস্তায় তোমাদের সাথে কোনো রকম ইন্ট্রো করতে পারিনি, বাড়ি থেকে খুব হুট করেই চলে এসেছি, কারণ কোম্পানিতে রয়েছে ছুটি, আর এই ছুটিটা সদ্ব্যবহার করার জন্য বাড়িতে একটু ঘুরতে চলে এলাম, আর সাথে অনেকটা পেট পুজো, কারণ একা একা বাড়িতে থাকলে নিজেকেই রান্না করতে হবে, খেতে হবে। মায়ের ঘাড়ে পেটটাকে বসিয়ে দিলাম যাতে মা রান্না করে আর আমি খেতে পারি। যাই হোক, বাড়িতে যেসব বক্সগুলো আনপ্যাক করতে পারিনি, এই যে সেই একটা স্পেশাল বক্স, সেটা আমি এখানে নিয়ে চলে এসেছি আমার জামা কাপড়ের সাথে। আর ওদেরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো ওদের দিয়ে দিয়েছি। আর আমার বিয়ে বাড়িতে যেসব গয়নাগাটিগুলো পরেছিলাম সেগুলো তোমাদেরকে বলেছি বলে আমার মনে পড়ছে না, বলিনি। ওই হারটা আমার বোনের ছিল, তো সেটাও আমি ওদেরকে দিয়ে দিলাম। আমার যাই হোক, এখন যে জিনিসগুলো আছে সেগুলো অল্টার করানো হচ্ছে মূল উদ্দেশ্য, আমি সেগুলোই নিয়ে এসেছি। আর যে জিনিসটা আনবক্স করা হয়নি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও কি আমার সেই স্পেশাল জিনিস যেটা আমি ফাইনালি পূরণ করতে পেরেছি। তো চলো। আমার বউ বেচারার আমার এখানে অ্যাড্রেস রয়েছে, যে মাঝখান থেকে প্যাকেটটা কাটি। মিশোর এখন প্যাকেট খুব সুন্দর করে দিয়েছে। এই হচ্ছে আমার জিনিস, এটা একটা শার্ট আছে, এটা আর খুলে তোমাদেরকে দেখালাম না, যখন পরবো তখনই তোমাদের সাথে একেবারে শেয়ার করবো। এবারে চলে আসছি ফাইনালি আমার সেই জিনিসটা যেটা আমার এতদিনের আকাঙ্ক্ষিত জিনিস। কি বলতো, গেস করো কি হতে পারে? প্রচুর প্রচুর দিনের স্বপ্ন, স্বপ্ন এটা। হ্যাঁ, দাম বেশি নয়, কিন্তু কেনার মতো যে সময়টা, মানে আমি কিনতে যাই হয় এটা অ্যাভেলেবেল থাকে না, নয় আমার কাছে টাকা থাকে না, আমি কিনে উঠতে পারি না। তো ফাইনালি এটা আমি কিনতে পেরেছি, এটাও আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, নিজের খরচে নিজের গরজে। এরপর আর একটা জিনিস কেনা বাকি আছে, সেটা করে ফেলতে পারলে ব্যাস লাইফ মে সব কিছু মানে পালিয়া, এরকম একটা ফিল আসবে। তো চলো এটা ওপেন করি। এটা একটা ট্রাইপড অতি অবশ্যই, যেটা তোমরা জানো আমাদের মতো ব্লগারদের কাছে এই ট্রাইপডটার অনেক অনেক মূল্য, এটাতেই আমাদের জান, এটাতেই আমাদের প্রাণ। আর এই হ্যান্ডি জিনিসটার সাথেই কিন্তু আমরা ডেইলি ব্লগ করতে ভীষণভাবে আর কি ভালোভাবে পারবো, এই হচ্ছে ব্যাপার। তো এটা ভীষণ সুন্দর, এরকমটা থাকে ফ্যাক্টলি, এটাকে এরকমভাবে বাঁকানোও যায়, এই যেদিকে ইচ্ছা এইভাবে এরকম গ্রিপ করার জন্য বাঁকানো যায়, এটা খুব সুন্দর, আমি দেখেছি। তো ব্যাস এটা আমি কিনেছি। এই জিনিসটা তোমাদের দাদাভাইয়ের সাথে শেয়ার করতে পারলে বেটার হতো, বাট আমাদের টাইমই হলো না, আমি সমস্ত জিনিসের সাথে একেবারে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে গিয়ে। দুজনে এটার সাথে এক
একসাথে আর কি একই ফ্রেমে ব্লগ করব, তখন তোমাদের সাথে দেখাবো যে আমার এই নতুন ট্রাইপডে ব্লগ করার পর কত সুন্দর তোমাদের কাছে একটা ব্লগ আসে। বাই দ্য ওয়ে, দুদিন ধরে তোমাদের কাছে কোনো রকম ব্লগ দিতে পারছি না, তার রিজন হচ্ছে কোম্পানিতে কাজ শেষের দিকে ছিল, তাই শেষের দিনে আমার প্রচণ্ড চাপ থাকে, ঠিক যেরকম অফিসে ইয়ার এন্ডিংয়ের সময় চাপ থাকে সেরকমভাবেই এখানেও চাপ ছিল। তাই সেই কাজটা শেষ করতে করতে আমার আর দুই দিন কোনো রকম ব্লগ শ্যুট করা হয়নি, তাছাড়া একটা মেন্টাল স্ট্রেস তো থাকেই, বুঝতেই পারছো। দুঃখিত আমি, কালকে এই ব্লগটা তোমাদের কাছে যাবে, তো তখন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ট্রাইপডটা কেমন হয়েছে। তো এখনের মতো রাখছি, আবার দেখা হবে একটু পরে। এখন ঘুড়ি কাটায় বেজে গেছে হচ্ছে 4টে, বাবারা বেরোচ্ছে সমস্ত বন্ধু বান্ধবরা মিলে। টাটা বাবা, টাটা বাবা, সাবধানে যেও। হ্যাঁ, বোনকে দেখবে তো গাড়। হ্যালো, গুড মর্নিং মাই এসএম কাপল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। একটা সুন্দর মনোরম সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর জায়গাটা কোথায় বলো তো, কেউ চিনতে পারছো? দেখি কে কে চিনতে পারো, কমেন্টে জানিও কিন্তু। হ্যালো মাই এসএম কাপল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একবার তোমাদেরকে। মাঝখানে একটা ইমার্জেন্সির জন্য তোমাদের কাউকে না জানিয়েই চলে এসেছি হচ্ছে বাপের বাড়িতে। হ্যাঁ, পড়ে যাচ্ছিলাম, বাপের বাড়িতে আসতে হয়েছে। তো বাড়িতে এসেছি হচ্ছে কালকে, আবার চলেও যাব আজকে, একটা দিনের জন্য এসেছিলাম আর একটু আনন্দ করে চলে যাচ্ছি। বাবা আজকে ভোর ভোর বেরিয়ে গেছে হচ্ছে তারাপীঠ, তো সেই জন্য সেই ক্লিপিংগুলো আমি তোমাদের সাথে সকালেই শেয়ার করেছি। আর এখন এই মাত্র ঘুম থেকে উঠলাম, আর কালকে বিকেলে যখন এসেছি তোমাদের সাথে কিছুটা ব্লগ শেয়ার করেছিলাম, আর এই এখন তোমাদের সাথে আবার আজকের দিনটা শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সারাটা দিন কী করি না করি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি আজকে বিকেলেই পোস্ট করে দেবো, আজকে কালকের অপেক্ষা করব না ভাবছি। তো দেখা যাক কতদূর কী হয় না হয়। আজকের মতো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। এই যে আমাদের বাড়ির নতুন সদস্য, আমার বাবা এটিকে এনেছে, এর নাম কি? ব্যাস। বাবা, আর কোনো নাম পাইনি গো। এ দেখো দোল খাচ্ছে, আমার বাবা আবার দোলনা তৈরি করে দিয়েছে, ভাব, বুঝতে পারছো কি সুখের কপাল? বাবা দোলনা তৈরি করে দিয়েছে আর ইনি দোল খাচ্ছেন। দেখো ইনি আবার নাকি দিনে একবার হাতে করে বসেন, তবে না শান্তি হয়, ওপরে যান ঘুরতে। এখন আবার ওপরে নিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো তাই একটু তোমাদেরকে দেখু দেখু করিয়ে দিলাম। ভালো আছেন? একটু তাকাবেন নাকি ক্যামেরায়? আলো তো, এই দেখো আলো, ভালোবাসিস তো, কি কথা। তা দোল নাই, একটু দে, দোল খাক। ওরে বাবা, ওরে বাবা, তা আমার বাবার তৈরি দুদিকে দুটো দোলনা কি সুন্দর লাগছে দেখো। আমার বাবা দোলনা করে দিয়েছে, আমার বাবাই ধরে এনেছে, বাবা দোলনা করে দিয়েছে, যত্ন নিচ্ছে আমার বোন, আর চিৎকার করে বেড়ায় আমার মাকে। তো সকালবেলা টিফিন খাচ্ছে হচ্ছে পালং শাকের ডালনার সাথে মুড়ি, খুবই ভালো একটা হেলদি খাবার। এটা আমি কালকে খাইনি বাড়ি এসে, তাই এখন এটা আজকে খাচ্ছি, আর আলুর দমটা আর নেই সেই জন্য। এখানে পেঁয়াজ কাটা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে মাংস। আজকে রবিবার স্পেশাল চিকেন রান্না চলছে। তখন সাদা সাদা চিকেন দেখতে ভালো লাগছিল না, তাই মা সুন্দর করে কষানোর মানে প্রসেসে চলছে, কষানো মোটেই হয়নি, উল্টোপাল্টা ভেবো না কেউ। তো এখন এই জন্য মাংসের রংটা আর কি তুলছি, এবার ভালো লাগছে। ওই মাংস যখন ভাজা হয় তখন আলটিমেটলি দেখতে ভালো লাগে না। তো মা এখন খেতে দিয়েছে, ওরা যাবে হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ রয়েছে সেখানে। বোন রেডি হয়ে গেছে, আমি দেখালাম না ওকে, কারণ ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, মুখ ভেঙাচ্ছে আমাকে, মুখ ভেঙাচ্ছে। বসি খেতে, জামা কাপড়ে দিয়ে তাকিও না, ওই যে রেডি হয়ে গেছে। আমি খেতে বসে দেখিনি লাঞ্চ মেনুতে কি রয়েছে, লাস্ট তো তোমাদেরকে দেখানোই হয়নি, কারণ আমি আরেকটা চ্যানেলে ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য, তরকারি ফাইনাল লুক। তো চলো শেয়ার করি। তো এই হচ্ছে লাঞ্চ মেনু আজকে, সুন্দর সুন্দর চালের ভাত আর একদম লাল লাল করে চিকেন কষা। বলো তো দেখে কেমন হয়েছে, কেমন হতে পারে দেখে আইডিয়া করো, ঠিক আছে? আর আমি খেয়ে তোমাদেরকে পরে জানাচ্ছি। আর এই হচ্ছে গোটা থালাটা চিকেনের, মা বলেছে এখান থেকে যত ইচ্ছা তুমি খেতে পারো। তোমার কি কোনো আপত্তি আছে? হ্যাঁ।
থাকলেও আমি খাবো। চলো লেটস স্টার্ট। রবিবারের মাংস রান্নাটা আমার এত পছন্দ হয়েছে যে ধারণার বাইরে, নিজে থেকে মাংস কিনে উনি সব খেয়ে নিত লাগবে। পুরো গামলায় যতটা রেখে গেছিল রাত্রিবেলাও, এমনকি যেটুকু ছিল দু পিস খেয়ে নিল, একটুকুনি খাই আর এক পিস মাংস না। ভালো হয়েছে, শীতকালে তো এমনি আমি মাংস খেতে পারি না। আমি পাইনি শুনি এবারে, কারণ এখন ওরও ও খেতে পাচ্ছে না, এখনো মাংস নেই তাই ও খেতে পাইনি। ও এই কথাটা বলছে, এত ভালো রান্না হয়েছে খাওয়া হয়ে গেছে। যেহেতু মাংসটা ও এনে দিয়েছে, ও তো শুরুতে খেতে পারে না। তো এবার বাড়ি যাওয়ার পালা, একদিনে ছুটির মেয়াদ শেষ, আমি যাচ্ছি আর ওরা আমাকে যাচ্ছে এগোতে, আবার চলে আসবে। ওই শ্রাদ্ধ বাড়ি থেকে এসে আর জামা প্যান্ট চেঞ্জ করেনি, বললো একটু বসি তারপর তো আমি বেরোবই। ওই জন্য মা বললো তাহলে আমি তোকে এগিয়ে দিয়ে এসে তারপর না হয় বাড়িতে এসে একেবারে বসবো। বাবা নেই, থাকতে ইচ্ছা করছিলো আরও একটা দিন, কিন্তু আমারও বাড়ি যাওয়াটা জরুরি, কাল যদি হঠাৎ করে কোম্পানি থেকে ফোন আসে বিপদে পড়ে যাব। আর তারপরেও আমি এক সপ্তাহ পর আবার আসবো, সেই কারণে বললাম যে না আজকে চলে যাই, গুটি গুটি পায়ে বাড়ির কাজগুলো গুছোই। এই যে মা, চুলটা তোমার এরকম লাগছে কেন, একটু আজড়ালে না, ভুলে গেছে পেয়েছো চুলা যে ঘরে তালা ফালা দেওয়া হয়ে গেছে, চুলা যে ভুলে গেছে। হবে না ছাড় তো, ঘুমটা দিয়ে নাও মা। আমি তো গায়ে কাপড় যা তরকারিটা নিয়ে, ও আমি বাবা যা তরকারিটা দিয়ে রাত্রেবেলা খাবো। ও বাবা কি অসভ্য, এক থালা তরকারি রয়েছে, আমার টিফিন কৌটোটা আনবে না বলছে, আবার বলছে যাতে আনতে না হয় তাই তোকে জড়িয়ে ধরছি, তরকারিটা যাতে আনতে না হয়। তো চলো এখনের মতো টাটা, যাই এগোই, সন্ধে হতে যাচ্ছে। বাড়ি এসেছি অনেকক্ষণ, বাড়ি এসে আমি সবার প্রথম জামা কাপড় চেঞ্জ করে নিয়ে যেটা করেছি, এই যে আসার সময় ফুচকা কিনে এনেছি, ফুচকা কিনে এনেছি খাবো বলে, তো লিট্টি খাবো ভেবেছিলাম, কিন্তু আজকে লিট্টির দোকানটা বন্ধ, কি করা যাবে, তাই জন্য জিভে জল চলে আসছে। ফুচকাটা খাই তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তোমার দাদাভাই নাক মুছতে মুছতে ঢুকছো, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ, আয়নায় রিফ্লেক্স হচ্ছে দেখতে পাচ্ছ, খাবে না? আমি তেঁতুল জল ছাড়া গন্ধরাজ লেবু দিয়ে মাখাই খাই, অসাধারণ খেতে লাগে। আমাকে একটা আবার ফ্রিতে টেস্ট করতে দিয়েছিল। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ছোট্ট খাট্ট ব্লগটা, কারণ আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকে মায়ের বাড়ি গিয়েছি, এসেছি, কয়েকটা জামা কাপড় অল্টার করার ছিল আর কিছু দরকারি কাজ ছিল সেই কারণেই। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কাল থেকে তোমরা রেগুলার ব্লগ পাবে, আই প্রমিস ইউ। কারণ ইদানিং ভিডিও না যাওয়ার মেইন কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক কন্ডিশন, যেটা ভীষণভাবে খারাপ যায়, আর আমাকে আরেকটা চ্যানেলের জন্য নেট আমাকে রাখতে হয়, সেই কারণে আমি বারবার সিঁড়ি থেকে ওঠানামা করতে পারি না। বিশ্বাস করো আমার মাজা ব্যথা হয়ে যায়, আমি এত পেনের কাজ করি বসে বসে, এমনিতেই আমার কোমরে ব্যাক পেন তো রয়েইছে, তাছাড়া এতবার ভিডিও আপলোড করার জন্য আমাকে সারাদিন ওপর নিচ করতে হলে আমার অবস্থা খুব কাহিল হয়ে যায়। তোমরা সবাই জানো আমি কোনো হাউস হেল্পের মানে হেল্পিং হ্যান্ড নেই আমার, আমি নিই না কারো হেল্প, নেই বলবো না, নিলেই নেওয়া যায় কিন্তু আমি নিই না, আমি নিজের কাজটা নিজে করা পছন্দ করি, না পারলে রেখে দিই, সেই কারণেই আমার আরও বেশি করে চাপ হয়ে যায়। তো চলো কালকে থেকে আবার নতুন করে তোমাদের সাথে ডেইলি ব্লগ শুরু করব। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা।